দেখুন হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 3485 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা বাইআল খামর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা হারাম করেছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া যেমন হারাম নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা তেমন হারাম নেশা জাতীয় দ্রব্যের লভ্যাংশ খাওয়া তেমন হারাম আবু দাউদ 3486 নম্বর হাদিস এবং হাদিস সহিহ দেখুন হাদিস সাহেব আপনি নেশা জাতীয় দ্রব্য খান না কিন্তু আপনার ছেলে ব্যবসা করে আর ছেলের লভ্যাংশের টাকায় সংসার চলে আপনার জন্য এই খাবার খাওয়া হারাম আপনার ছেলের জন্য হারাম ও ব্যবসা করছে তার জন্য হারাম আপনি লাভ খাচ্ছেন আপনার জন্য হারাম হে মুসলিম ভাতৃমণ্ডলী হে ব্যবসায়ী বন্ধুরা নেশা জাতীয় দ্রব্য কোন মুসলমান ব্যবসা করতে পারে না মদ বিড়ি সিগারেট গাঁজার ব্যবসা মুসলমান করতে পারে না কারণ ইসলাম চাই পরিবেশ সুন্দর রাখতে আপনি নিজে বিড়ি খান না কিন্তু এলাকার শত শত মানুষকে বিড়ি খোর বানিয়েছেন ব্যবসা করে নিজে গুল খান না এলাকার শত শত মানুষকে গুল খোর বানিয়েছেন নিজে জর্দা খান না কিন্তু ব্যবসা করে এলাকার শত শত মানুষকে জর্দা খোর বানিয়েছেন এর পাপ নিতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাকওয়ার ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে নেকির ক্ষেত্রে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপের ক্ষেত্রে সীমালঙ্ঘনের ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না আপনি বিড়ি সিগারেট জর্দা গুল দোকানে ব্যবসা করে এগুলো সহযোগিতা নয় দেখুন ইসলাম চেয়েছে মানুষ বেঁচে থাকবে ধরুন আপনাদের এই কসবাই একটাও মুসলিম দোকানে বিড়ি সিগারেট জর্দা গুল নেই একটাতেও নেই তাহলে যারা খাচ্ছেন কোথায় পাবেন বলেন তো বলবেন চলে যাবেন কোথায় ব্রাহ্মণবাড়িয়ায় যত মুসলিমের দোকান কারো দোকানে বিড়ি সিগারেট জর্দা গুল নেই কোথায় পাবেন বলবেন চলে যাব ঢাকা ঢাকাতে যত মুসলিমের দোকান কারো দোকানে বিড়ি সিগারেট জর্দা গুল হারাম নেশা জাতীয় দ্রব্য নেই খাবেন কোথায় বিদেশ থেকে নিয়ে আসবেন ইসলাম এইটা চেয়েছে ইসলাম চেয়েছে মুসলিম তুমি নিজে খাবে না অপরকে খাওয়ার সুযোগ দিবে না নিজে খাবে না অপরকে খাওয়ার সুযোগ দিবে না বাংলাদেশ সরকার যদি হাদিসের এই জর্দা গুল বা নেশা জাতীয় দ্রব্যের উপরে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাই না অভিযান চালিয়েছেন আমরা দাবি জানাবো এই মাহফিল থেকে আপনি শুধু অভিযান নয় বাংলাদেশে তামাক চাষ বন্ধ করে দিন তামাক চাষ বন্ধ করে দিয়ে অর্থকরী ফসল ওখানে চালান বাংলাদেশে একেবারে টোটালি বয়কট করুন বিড়ি সিগারেট জর্দা গুলকে আলেম সমাজ আপনাকে সাপোর্ট দিবে সহি আকীদার আলেমরা আপনাকে সমর্থন জানাবে সাপোর্ট দিবে আপনার এই কাজের সাপোর্ট দিবে আপনি মাঠে নামেন যে এই বিড়ি সিগারেট জর্দা গুল সকল প্রকার নেশা বাংলাদেশ থেকে বয়কট করা হবে দেখুন একজন খ্রিস্টান পণ্ডিত টমাস ফুলার সমাজ নিয়ে গবেষণা করেছেন টমাস ফুলার বলছেন গোটা পৃথিবীতে তামাক জাতীয় দ্রব্য যদি 100-তে-100 ভাগ নির্মূল করে দেওয়া হয় শিকড় সহ উপড়ে ফেলা হয় নেশা জাতীয় দ্রব্যের পৃথিবীতে যত হাসপাতাল আর ক্লিনিক রয়েছে অর্ধেকটা এমনি বন্ধ হয়ে যাবে এটা একজন খ্রিস্টানের গবেষণা আর আল্লাহ সুসাসন তো 1500 বছর আগেই বলেছেন যে যত অন্যায় যত অশ্লীলতা যত খবিসা কাজ তার মা তার মাথা তার চাবি হলো নেশা করা এরা তো এখন গবেষণা করছে তাই এসব গবেষক তো এখন গবেষণা করছে আর ইসলাম 1500 বছর আগে বলেছে আজকে মুসলিম জাতি কপাল পোড়া যে আজকে আপনি আমি নেশা খর হলাম একজন মানুষ নেশা করতে পারে না ও যে ধর্মেরই হোক যদি বিবেক থাকে যে ধর্মেরই হোক একজন মানুষের জন্য নেশা করা শোভনীয় না সেখানে মুসলিম হয়ে নেশা করছে এর চেয়ে কি আর লজ্জার কিছু আছে সম্মানিত উপস্থিতি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন আলা কুল্লে শাইইন মিন আমরিল জাহেলিয়াত দাতা কদমাইয়া সাবধান
জাহেলী যুগের যত রীতিনীতি রয়েছে, জাহেলী যুগের যত ক্রিস্টি কালচার রয়েছে, জাহেলী যুগের যত সভ্যতা সংস্কৃতি রয়েছে, আমার দুই পায়ের নিচে আজকে দাফন করে দিলাম, পুঁতে দিলাম। নেশা করা জাহেলিয়াত না? জাহেলী যুগে নেশা চলছিল, ইসলাম হারাম করেছে, আবার আমরা নেশা করছি, তো এটা জাহেলিয়াত না? এই যে জাহেলিয়াত রাসূল নিজের পায়ের নিচে দাফন করেছেন, ওই জাহেলিয়াত আবার আপনি আমি চালু করেছি। সহিহ মুসলিম 3009 নম্বর হাদিস, মিশকাতে 2555 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, তিন শ্রেণীর এক, প্রথম হচ্ছে হারামের এরিয়াতে নিষিদ্ধ কাজ যারা করে, মুলহিদুন ফিল হারাম, হারামের এরিয়ায় যারা নিষিদ্ধ কাজ করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই, মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিমদের মধ্যে মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু রাখে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তিন, অমুত্তালেব দামে ইমরিন বেগয়ের হাক্কিন লে ইউহরিকা দামাহু, যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সহিহ বুখারীর 6882 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাই, যারা মুসলিম সমাজে নেশা করে, নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে, নেশা জাতীয় দ্রব্যের চাষাবাদ করে, এরা জাহিলি সুন্নাত জিয়ে রেখেছে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ হাদিসের দৃষ্টিতে। কি সুন্দর চমৎকার করে বলছেন, কি সুন্দর বিলবোর্ডে বিশাল বিজ্ঞাপন লাগানোর আছে, স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতিটানে তৃপ্তি আনে, আসে না? যে ব্যাটা লিখেছে ঠিকই লিখেছে, বাথরুমে সকাল ভোরে যে জায়গায় বিড়ি টানে, যা টানে তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়। ভাবেন তো, বিবেক দিয়ে ভাবেন তো, যে জিনিস বাথরুমে খেতে হয় ওই জিনিস কোনো মানুষ খেতে পারে? এটা কোনো মানুষের খাবার হতে পারে যে জিনিস বাথরুমে বসে খেতে হয়? আসুন একটু বিবেকবান হন, আপনি মানুষ, আপনি গরু ছাগল নন, আপনি কুকুর শুকুর নন। যারা বিবেক থেকেও যা ভাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জাহান্নামের দেওয়ার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কল্প দিয়েছে, কল্প দিয়ে ভাবে না, ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু নাই, বালহুম আজাল, তার চেয়েও খারাপ, মানে কুকুর শুকুরের চেয়েও খারাপ, যারা বিবেক দিয়ে ভাবে না। আসুন আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি, আপনার আমার পরিচয় মানুষ, কি মানুষ, মানুষ হওয়ার চেষ্টা করি, আপনার আমার পরিচয় মানুষ, মানুষ হওয়ার চেষ্টা করি, চতুষ্পদ জন্তু না হয়ে মানুষ পরিচয়টা রক্ষা করি। সেকেন্ড পরিচয় আপনি আমি মুসলিম, সেকেন্ড পরিচয় আপনি আমি মুসলিম, আপনি আমি আত্মসমর্পণকারী কোরআন এবং হাদিসের কাছে। যে নেশা জাতীয় দ্রব্য কোরআনে নিষেধ হারাম, যে নেশা জাতীয় দ্রব্য হাদিসে হারাম, আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ করি কোরআন এবং হাদিসের কাছে। আরও পরিচয় আপনি আমি সহিহ আকীদার মানুষ, তারপরেও যদি এগুলোর সাথে সম্পৃক্ত হই এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন এগুলো ছেড়ে দেই। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, আল্লাহ সুসাম বলছেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস করলো সে হারাম করলো, ডাইরেক্ট যদি হারাম নাও বলা যায় সন্দেহযুক্ত এগুলো হারাম। তা আসুন আমরা সর্বপ্রকার নেশা পরিহার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। যারা এই বৈঠকের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই বৈঠকে কবুল করে নিন। তারপরে যে কলেজের আজকের এই প্রোগ্রাম, কলেজের কর্তৃপক্ষ, টিচার্স, প্রিন্সিপাল সাহেব, এরপরে কমিটির লোকজন, যারা এখানে সুযোগ দিয়েছেন, প্রোগ্রামটা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বদলা দান করুন। আমিন।
প্রশাসন কর্তৃপক্ষ দায়িত্বশীল বৃন্দ যারা অনুমতি দিয়ে সহযোগিতা করে প্রোগ্রামটা করার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশাসনকে সর্বোত্তম প্রতিদান দান করুন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু